পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম মনাটেক অরণ্য কুটিরে স্থাপন করা হয়েছে 38 ফুট উচ্চতার বুদ্ধ মূর্তি। এলাকাবাসী নিজেদের খরচে তৈরি করা 80 লাখ টাকা ব্যয়ে এ বুদ্ধ মূর্তি উৎসর্গ করাকে ঘিরে পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া হাজার হাজার পুণ্যার্থী এতে অংশ নেন। সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, পিণ্ডদান সহ চলে ধর্মীয় নানা আয়োজন। প্রার্থনা করা হয় জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি। বুদ্ধের পূজা, শিক্ষা অর্জন, অনুশীলন করলে জগতের সমস্ত সুখ দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব বলছেন বিহার পরিচালনাকারী বৌদ্ধ ভিক্ষু। ইহকালে যাতে সুখ শান্তি লাভ করা যায় বা এই বছর সুখে শান্তিতে যাতে যেতে পারি, 38 ফুটের বুদ্ধমূর্তি কাজে উৎসর্গ করা হচ্ছে, এটা আমাদের সবারই ভালো লাগছে। 38 ফুট বুদ্ধমূর্তি উৎসর্গ বা উদ্বোধনের মাধ্যমে আমরা প্রার্থনা করি যে আমাদের নতুন বছর মানে ভালোভাবে কেটে যাক। বুদ্ধের যে এই নীতি আদর্শ সেগুলি আমরা যাতে ধরে রাখতে পারি, এই লক্ষ্যে আমরা এই কাজ সম্পাদন করতে পেরেছি বলে আমি মনে করি। 25 বছরে পদার্পণ করল চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে 5 লাশ মিডল স্কুল ক্যাম্পাস মাঠে উদযাপিত হয় প্রেসিডেন্সি রজত জয়ন্তী। শিক্ষার্থীদের মুখে সমস্বরে উচ্চারিত হয় জাতীয় সঙ্গীত এবং দেশাত্মবোধক গান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেক্টর প্রেসিডেন্সি এডুকেশন ডক্টর ইমাম হাসান রেজা। অনুষ্ঠানে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তমকে সম্মাননা দেওয়া হয়। সেখানে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডার গার্টেন স্কুলের 5ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মরহুম ফজলুর রহমান স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এই শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, মফিজুল ইসলাম, নূরে আলম ও জামাল হোসেন সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। কাল থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ আন্ত উপজেলা যুব গেমস প্রতিযোগিতা। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্য জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশিদুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গুলাম কবির, ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলার 3টি ভেন্যুতে মোট 8টি ইভেন্টে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার 5টি উপজেলার 4 শতাধিক প্রতিযোগী অংশ নেবেন।